নমস্কার বন্ধুরা, মিনতি রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কুমড়োর পাতার বড়া করে দেখাবো। আমি মটরের ডাল, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে রসুন, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে বেটে নিয়েছি। এইবার আমি বড়াটা করব। প্রথমে ডাল দিয়ে দিচ্ছি, তারপরে একটা রসুন, একটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। এইভাবে মুড়িয়ে দিলাম, এইভাবে মুড়িয়ে দিচ্ছি। আমি একটু ডাল এখানে দিয়ে দিচ্ছি, কারণ পাতাটা মুড়ানোর জন্য। আমি এইভাবে নিয়ে নিলাম। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। এইবার আমি একটা কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন দিয়ে দিলাম। এইভাবে তৈরি করে খেয়ে দেখবা, খেতে খুব সুন্দর লাগবে খেতে। পাতাগুলো ভালো করে ডাল মাখিয়ে নিচ্ছি, মটরের ডালের করছি এটা। এইবার আবার সেই একই রকম করছি, একটা রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মটরের ডাল দিয়ে এইভাবে কুমড়োর পাতার বড়াগুলো তৈরি করে নিলাম। এইবার আমি প্যানে সর্ষের তেল দিয়ে দিব, বেশি সর্ষের তেল দেব না, সামান্য সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হতে দিচ্ছি। আমার গরম হয়ে গিয়েছে, আমি তেলটা গোটা প্যানে ভালো করে মিশিয়ে নিলাম, মাখিয়ে নিলাম। এইবার আমি কুমড়োর পাতাগুলো সব দিয়ে দিচ্ছি। এইবার আমি উল্টিয়ে দেবো এটা, খুব সুন্দর হয়েছে বড়াগুলো। বড়াগুলো দুপিট ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর ভাজা হয়েছে বড়াগুলো। বেশি তেল লাগেনি, ওই তেলেই আমার সব বড়াগুলো ভাজা হয়ে যাবে। এবার বাদ বাকিগুলো আমি দিয়ে দিব তেলে। কুমড়োর পাতার বড়াটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি সব তুলে নিচ্ছি। এইভাবে কুমড়োর পাতা আর মটরের ডাল বাটা দিয়ে বড়া তৈরি করলাম। এইটা এই বৃষ্টির দিনে গরম গরম করে তৈরি করে খাবা, খেতে খুব সুন্দর লাগবে। আমার ভিডিওতে কুমড়োর পাতার বড়া রেসিপিটা দেখে তোমরা তৈরি করো।
যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও যে কুমড়োর পাতার বড়াটা কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।